কি কোন বিলকে কচুরি পড়া সাপ হয়নি বলে এইখানে কথা বলত করে দিল এই এই সাহেব এই পঞ্চনা এই তোমার মাথায় হেলমেট আছে না ওরা লোক ভীষণ ভালো কিচ্ছু করে আরে খাই নিল সব দলবিতে শহর দেখতে এসেছে বাড়ি কিন্তু দুনন্দ গল্প গুজব করার সময় পায় না এখানে বসে একটু গল্প গুজব করছে করুন হ্যাঁ কিচ্ছু বলতে হবে আরে বাবা একটু বাদি তো ওদের তেজ উঠবে পেছনে ছাকা লাগবে দেখা দেখবে শহর ঘুরতে বেরিয়ে পড়েছে কি এই দেখো কি করবে মানে আরে কিউ কি করবে আরে আরে রাখি উঠছে খালি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি কর দৌড়া দৌড়ি কর দেখ বাঁশি বাজা বাঁশি 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 বাজা লোকে দেখো পুলিশ ভীষণ ডিউটি করছে আরে বাবা থানায় তো আমি রয়েছি টাইম টু টাইম আমাকে রিপোর্ট করবে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজ নিতাই পেলে না স্যার আশ্চর্য কাণ্ড নিজের মাথার হেলমেটটা কোথায় রেখেছো মনে করতে পারছো না ওই 10 দিন কি দেশে গিয়ে খালি গ্যাজা পিন খেয়ে কাটিয়েছো বিশ্বাস করুন স্যার দেশে গিয়ে কোনো নেশা করি না আর নেশা করবো করতে গেছে 10 দিন তো কোনো উপরি ছিল না হ্যাঁ আর ওসির সামনে দাঁড়িয়ে উপরি উপরি করতে হবে আর কার কাছে বলবো স্যার না মানে এইসব কথা বাইরের লোকের কাছেও বলা যায় না ভগবানের কাছেও বলা যায় না অথচ স্যার না বললি না পিঠটা কিরম ভেবে ওঠে স্যার নিতাই ওই সমস্ত ফালতু কথা না বলে হেলমেটটা কোথায় রেখেছো সেটা মনে করবার চেষ্টা করো আশ্চর্য স্যার কিছু দেরি খেতে পাচ্ছি না এমন তো হয় না স্যার ঠিক আছে স্যার আর রাতে ভাতের সঙ্গে নন মিশা ভাজা খেতে হবে স্যার ঠিক আছে স্যার মা বলতেন নন মিশা ভাজা খেলে না স্মরণ শক্তি বাড়ে স্যার নিতাই সে তুমি ব্রাহ্মী শাক ভাজাই খাও আর ব্রাহ্মী শাকের বিরিয়ানি খাও দ্যাটস ইউর বিজনেস মোট কথা হেলমেট না পরে তুমি ডিউটিতে জয়েন করতে পারছো কি বলছেন স্যার না নিতাই যে পুলিশ নিচের মাথার টুপি ঠিক রাখতে পারে না সে পাবলিককে টুপিটা পরাবে কি করে স্যার আমি টুপি সবাই ম্যানেজ করে নেব স্যার আপনি আমাকে কটা দিন সময় দিয়েছেন কোনো সময় দেওয়া যাবে না আশ্চর্য একটা হেলমেট প্রায় 1.5 কেজি ওজন সেটা মাথা থেকে উধাও বিতাই স্যার বেচে দাও দিকে না বলছিলাম 1 কেজি অ্যালুমিনিয়ামের দাম তো কম নয় বেচে খাও দিকে এই যে বলেন না স্যার দিন যাও খারাপ এই বলে স্যার ট্রাফিক পুলিশের অবস্থা এত খারাপ হয়ে গেছে স্যার হেলমেটের অ্যালুমিনিয়াম বেচে খেতে হবে স্যার বলছিলাম না স্যার বিবেকের পাঠ করতো এমন তো শুনিনি সারা
করছে না কিন্তু স্যার যখন বিবেক সেজে এসে যাত্রার আসলে দাঁড়াতো না স্যার আসলে এবারে নড়ে উঠতো স্যার মানে গান তো নয় না স্যার পা ওই পা না মানে পা মানুষের বিরুদ্ধে খুশি হতে পারছে না স্যার এই বিবেক ঘোষের সাথে থাকতে থাকতে আমার এমন অবস্থা হয়ে গেল স্যার আমার সেই উপরি যাওয়ার রাস্তা দিকে 5000 টাকা গ্রামে দাঁতের চিকিৎসালয় দাঁত দিয়ে দিলে বাপে টাকা কিছুটা প্রাইস দিতে যাবে না হস্তে কথা বলে তুই ফিসফিসিয়ে আমি দেখছি ওই জায়গায় অন্য কাউকে ফিট করা যায় স্যার সামান্য একটা হেলমেটের জন্য আস্ত একটা পুলিশের বাতিল হয়ে যাবে স্যার তাই যাবি কারণ এই হেলমেট পুলিশের ইউনিফর্ম ইউনিফর্মের নম্বর ওরের রেস বুঝছিস তো ওগুলোই তো পুলিশ দেখলে ওগুলো ছাড়িয়ে নিলে একটা পুলিশ হয়ে যায় একটা ছিচকে চলো তাই স্যার আদবে কোলো বলে বলছে ভাই এই কি কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা কি হয়েছে দেখছেনই তো স্যার মাথাটা একদম ফাটিয়ে দিয়েছে কে কে তোর মাথা ফাটালো কিন্তু দিন স্যার মনে হচ্ছে শরীরে সব রক্ত বেরিয়ে যাবে এ মধু তুলে চেপে চেপে রক্ত বন্ধ করে ব্যান্ডেজ করে দিয়েছে এই মধু একটা নিয়ে গেলি না কেন স্যার কোনো ডাক্তার নেই এই অবস্থা ডাক্তার করতে গেলে শরীরে সব রক্ত বেরিয়ে যেত স্যার তা মাথাটা ফাটলো কি করে আমি কি করে বলবো স্যার আমাকে 15 দিনের উইকপে ছুটি মঞ্জুর করুন স্যার বাড়িতে চিকিৎসা করিয়ে রেস্টে থাকতে হবে অনডিউটি তো মঞ্জুর হবে না স্যার আরে সে হবে কোন আগে বলবি তো তোর মাথাটা ফাটলো কি করে সেটা বলছে না এ কি বধু এদিকে এসো সোজা কথা তুমি এখানে কি করছো যাও কি জানবে যে ডিউটিতে যা যা এইটা নিয়ে যা হ্যাঁ বল হ্যাঁ বল চিকিৎসা ওষুধপত্র মোটা মেডিকেল বিল হবে স্যার হ্যাঁ ওইটা একটু পাস করে দেবেন স্যার আরে তুই রাখো বাটাটা ফাটলো কি করে সেটা তো বলছিস না এটা তো আমাদের গেটের কাছে একটা প্রসেসন এলো না গেটের কাছে হ্যাঁ তাই ওই অবস্থা তো আমরাও পেয়েছি ওর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল সেটাও মনে হচ্ছে গোটা কয়েক ছেলে ছিল ওদের মিছিলে ওদের একজন এসে বললো আমরা জল ভরবো কি করবে জল ভরবো জল জল কেন ভরবে আমি স্যার ওদের শান্ত ভাবে বোঝালাম বললাম থানার পুজো করছি তো আমরাই জল ভরি আপনারা ভদ্রলোকের ছেলে হয়ে আমার কথা স্যার শেষ হতে না দিয়ে একটা জব ঠাকুর বলল সারা কানে কম শুনিস আমরা জেল ভরবো আপনি তো জানেন স্যার আমি বরাবরই কানে একটু কম শুনি তাকে আমি সেটা ওদের বুঝিয়ে পড়ে নেই বলেছি স্যার তাতে ওরা আরো রেগে গেল রেগে কি বললো তাহলে আমাদের মুভমেন্টে কি হবে ওরা তোকে মারধরটা করলো কেন দোষের মধ্যে আমি একটু পরামর্শ দিয়ে বলেছিলাম আপনারা সরকারকে বলে আন্দামানের সেলুলার জেলে সাতসুট করে ভর্তি হচ্ছে না কেন ওতে তো আপনাদের পার্টির সকলের ব্যবস্থা হয়ে যাবে দেখলেন তো স্যার এই বেশি কথা বলার উপরে জানবে কেন সেই কথা শুনে স্যার ওই ঝান্ডার থেকে ডান্ডাটা বার করে স্যার মাথায় তারপর স্যার আমি ভেতরে এসে যে বন্দুকটা নিয়ে স্যার বাইরে গেছি যাবতীয় তোর বাড়ি পৌঁছে দিতে হবে আমার তোমার বাবা থানায় লোক সর
তো হলো কই কিছু না হচ্ছে না ও ওতে ওতে জাদু একটু স্মিয়ার করছে শট ইম্পসিবল পসিবল হেই ইউ দ্য ব্রেইন যে কন্ডিশনে থাকে তাতে তো এভাবে নাক ডাকিয়ে ঘুমানো সম্ভব নয় ফ্রেন্ড সত্যি নাক ডাকিয়ে চলেছে একে ব্যান্ডেড বাঁধা বলে ম্যাডাম আমাকে একটু হেল্প করবেন একটু এদিকে আসবেন আমি আসবো আপনি যথেষ্ট করেছেন ওখানেই বসে থাকুন ম্যাডাম ওর মাথাটা তুলে ধরবেন নিশ্চয় আমি এই ব্যান্ডেজটা খুলবো খুলে কোনটা চেক করবো তারপর দরকারি মেডিসিন দিয়ে ফ্রেশ ব্যান্ডেজ করে দেবো কত নাস্তি চিজিং কপালে কোনো ইঞ্জুরি নেই ব্যান্ডেজে একটা তুলো ঢিপিয়া তাতে লালচে চুনা তো কেচাপ লাগানো শিট দেখো সর্বনাশ এ কত বড় ফেলিং পাঁচ এ কি শাস্তি হয় আপনি আবার দেখে নেবেন ব্যান্ডেজ ব্যান্ডেজ ও ব্যান্ডেজ ব্যান্ডেজ রাস্কে আমার যদি মহিলাকে ছুটি নেবার জন্য দিয়ে আমাকে এইভাবে চিৎকার করবে বেরি যাও বেরি যাও কেউ কিছু ইনকাম
সিভিল এতখানো সবকিছু পুলিশের পক্ষে নজরদারি সম্ভব নয়, তাই ওখানে কাউকে ডিউটি দেওয়াই যাচ্ছে না। ফলে কিন্তু এরিয়াটা ভীষণ পিসফুল। আচ্ছা আমরা এরিয়াটা পিসফুলই চাইছি। সেটা আছে, তার মানে বহুদিন ধরেই ওই ক্রসিংটাতে কোনো ট্রাফিক পুলিশ ডিউটিতে নেই। না না কেন, ওখানে কি কোনো ক্রিমিনাল অ্যাক্ট মানে মানুষ খুন রয়েছে নাকি? না মানুষ খুন হলো কি গাড়ি চাপা পড়লো সেই নিয়ে আমরা একেবারেই ভাবিত নয়। আমাদের উদ্দেশ্য পশু পাখি দেখভাল করা এবং তাদের রক্ষা করা। আসলে গীতারি হাজার ছুটিতে থাকার ফলে ওই ট্রাফিক স্ট্যান্ডের মাথায় বেশ কিছুদিন হলো একটা পাখি একটা জুৎসই বাসা বেঁধেছে। বলে কি? না ঠিকই বলছে, হাজার মাইল দূরে সেন্ট্রালের দপ্তরে বসে এই খবরটা আমরা রাখি, অথচ আপনার এরিয়ায় আপনার চোখের সামনে এই ঘটনাটা, আর আপনি জানেন না? জানত, আমি নিতাইকে ডাকছি। নিতাই! আমি চলে গেল কি না কে বেচা। পাখি প্রেমী মিস করে তাদের নেটওয়ার্কটা কেমন বুঝুন। হ্যাঁ তাই তো দেখছি। ভালো হবে না, বাট ওয়েলফেয়ার
ব্যাপারে কোনো রকম নেগলিজেন্স আমি সহ্য করি না। এই ব্যাপারে আমি কতটা মার্সিলেস হজুরিরে যেতে পারবে? আমি সিরিয়াসলি দায়িত্ব পালন করবো ম্যাডাম। আমি কাজ চাই, মুখের কথা আমি আমল করি না। আই ওয়ান্ট ফর 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 টিম যেন হেঁটে না যায়, আর স্ট্রং বেবি যদি না জন্মায় তাহলে আপনি আমার হাত থেকে নিষ্কৃতি পাবেন না। মার্শাল আর্ট কারাটে শৈশব থেকে রপ্ত করেছি। একটি মানুষকে ঘায়ল করতে আমি 46 রকম কায়দা জানি। ক্রুয়েলটি টু অ্যানিমালস আমি সহ্য করি না। ম্যাডাম উনি তো মানে আপনার স্ট্রং বেবি। শাট আপ! আমার স্ট্রং বেবি নয়, মা পাখি। হ্যাঁ তাই বলছিলাম ম্যাডাম, মানে মা পাখি স্ট্রং বেবির জন্য আমি প্রাণ বা পরিশ্রম করব। তাহলে ম্যাডাম আমার সার্ভিস লাইফে তো এরকম কেস আমি পাইনি, তাই অবশ্যই আমার কি কি করতে হবে সেভাবে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়েছে। এই এতক্ষণে আপনি একটা সেন্সিবল কথা বললেন ম্যাডাম, ওনাকে বেসিক অ্যাডভাইসটা দিয়ে দিন। ম্যাডাম একটা কথা বলবো, বলুন। মানে কিছু মনে করবেন না, মানে আমার নিজের বাচ্চা খাচ্চা তো খুব একটা কম নয়, মানে বেবি কেয়ার ইত্যাদি ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বেবি কেয়ার কেয়ার এখানে আনবেন না, আমাদের দপ্তর এসব নিয়ে একেবারেই ভাবিত নয়। মানুষের বাচ্চা এনে গুলিয়ে ফেলবেন না। এনিওয়ে আমার অ্যাডভাইস হলো নোট করুন। ডেফিনেটলি নাম্বার 1, জুরি আপনার সাথে যোগাযোগ রাখবেন। রাইট, ওদের অ্যাম্বুলেন্স জন্য ফোন রেখেছে। ফোন করে ছোটাছুটি করে পায়ে মরা একবার আওয়া।
ঘর গৃহস্থ নিয়ে এক্ষুনি তো নিল বলুন না। আমার কথা আগুন দিচ্ছে না তো লাতি মেরে সব ভাঙচুর করে দেবে। আমার পাড়াটা জায়গা মনে হয় না। ভাইটি ভাইটি ট্রাফিক পুলিশ একটা সিদ্ধান্ত
হয়েছিস রে? তোদের মেয়ে ডেলিভারি কে টাকিস্তান যাবে রে? মেয়ে প্রথম বাচ্চা বাপের বাড়িতে হারিয়ে যাচ্ছে মানার কথা এসে টাকিস্তানে রাত্রি তাহলে ওপরে কাকে ডেলিভারি নিচে তোমাদের মেয়ে ডেলিভারি সব ঝামেলা হলে চলবে না বা বোতলে গিয়ে দেখো মেয়েটা এইরকম অবস্থা দেখো থাকতে পারে কি ধমে সর্বনাশ
এখন কি হতো? নারায়ণের শ্বশুরের এই পাথরে জীবন্ত বলেই না তার গাত্রে দাগ ফুটল। এইবার এই ঠাকুরকে সারিয়ে এনে একবার এই মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলে তার মহিমা কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে ভাব। ভক্তের সমাগমে মন্দির দাম উচ্চে পড়বে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বড় বড় স্পেশালিস্টদের জাগ্রত শিরার কাছে কাঁচা খুলে গেছে রে। নারায়ণ ঠাকুরের ইষ্টিং বলে কথা বাবা শ্যাম দেবের আশ্রম শুনেছি সেখানে তিনি একটি বিউটি পার্লার খুলেছে। সেখানে মানুষের মালাই চাকি আর বাঁদরের কন্টার হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধের প্রলেপে নাকি সব স্কিন ডিজিজ সেরে যায়। একদিকে কৃষ্ণের অবতার বাবা শ্যাম দেব আর একদিকে জাগ্রত নারায়ণ শিলা। কোন দিকে জোটালে
চিকিৎসক একজন হোমিওপ্যাথ রেডি রাখতে বলেছিলেন না? আরে না কি বল, এটি একটি ভেটেরি ডক্টরের কাজ, ও এতে নাম্বার আছে, ফোন করলে গিয়ে সাহায্য করা। ঠিক আছে, আর ইনি সেই হোমিওপ্যাথ। আর কাউকে পেলেন না? এই যে খাটের ছেড়ে দিয়েছেন।
তুমি ওকে কেটে দাও যে কোনো মুহূর্তে এখানে মিসপার চলে আসতে পারে সে কি স্যার কেটে ফটাও স্যার তুমি বুঝতে পারছো না এই বয়সে চাকরি করে মহা সর্বনাশ আমি বলে দিয়েছি আমি বল স্যার একে যারা ভেতরের জন্য টাকা মরছি আর ঘন্টা সময় সমস্ত কুটি নিয়ে চলে যাও তারা ফিরে এসে যদি দেখি না সব হয়েছে ধরতে হবে না বাবা ধরতে হবে না শুধু শুধু একটু টাচ করবো টাচ করে ¡Vamos!
যেন তাহলে গজাল পুচ্ছে Thank you.
স্বার্থেই কাজটা করে ফেলেছে। তাছাড়া কাজ করুন না ম্যাডাম, আপনি নিজে উঠে একবার নিজে ব্যাপারটা দেখে দিন না। আসুন না মনে রাখবে বাচ্চা খুঁটেছে।
উন্নত রুমাল ওর আপনাকে ফেরত দিয়ে দেবে। What do you mean by ফেরত দিয়ে দেবে? এটা আমার একটা রুমাল, পারফিউম মাখানো আছে, কসলি রুমাল, আর আমার শখের রুমাল। দিয়ে দিন ভালো মাখা ফেরত দিবে। তাই নাকি? আপনার এর অন্ত নেই।
চিমটি কেন হবে? আপনি কত উঁচুতলার লোক, আমি কত নিচুতে, আপনাকে চিমটি কাটবো? কত উঁচুতে আমার হাত উঠবে? সারাদিনের খাটুনি
দুটো খেয়ে একটু বিশ্রাম নিন। যান বাবু। যাব কিন্তু মনটা বড় খারাপ হয়ে গেল জেনে নে তো। এই অবস্থায় মেয়েটাকে যেতে হচ্ছে। কি আর করা যাবে বাবু, সবই আমাদের কপাল। উনি আপনি ভাববেন না বাবু, আপনি যান। আমার বদলে থানার অন্য কেউ আসবে, তবে তুই আমার ভরসা। নিশ্চিন্তে যান, বাকির ঝামেলা ভালোয় ভালোয় মিটলেই তো হলো না। হেলমেটের সমস্যাটা তো রয়েই গেল, যাকে যাওয়ার হবে। চলি আসুন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আপনার পদোন্নতি এবং স্পেশাল লেভেলের জন্য একটা
ছড়িয়ে পড়ে আমি কিছুই বুঝতে পারছি না পাচ্ছে 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 বললাম না আপনি একজন চুপচাপ আপনার গোপন কর্মটি ফাঁস হয়ে গেছে এটা খুলে বলুন না ব্যাপারটা কি ডাকাতি করবেন না স্যার কি হচ্ছে আমাকে নিয়ে স্যার যা হওয়ারটাই হচ্ছে আপনাকে আমি হাত জোর করে বলছি স্যার আমাকে এখন ঢাকায় ফেলে রাখবেন না একটু থাকেন বলছি বলছি তার আগে আপনাকে আমি না বুঝে শুনে যে সমস্ত খারাপ কথা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আপনার গোপন কর্মটিকে ফাঁস করেছে জানেন এই ইয়াং ফটোগ্রাফার প্লিজ পাপ্পা ও যে কটি ছবি তুলেছে তার প্রত্যেকটিতে দেখা গেছে পাখির বাসাটি গড়ে উঠেছে একটি হেলমেটের আর মিস্টার ওসি সেটা আইডেন্টিফাই করেছে ওই হেলমেটটি আপনার হেলমেটটা আমার ওখানে ছিল কি বলতে চান আপনি জানতেন না আর কি নাম এবার কিন্তু আপনি আমায় ধাঁধায় ফেলছেন দিদাই বাবু আপনি বলেছেন গরমকালে আপনি যেখানে সেখানে খুশি হেলমেট খুলে রাখেন আপনি সেখানে খোঁজেননি এ কথা বিশ্বাস করা যায় আপনি নিশ্চয়ই খুঁজেছেন এবং বুঝতে গিয়ে আবিষ্কার করেছেন আপনার হেলমেটের ওপর পাখি বাসাটি গড়ে উঠেছে স্ত্রী পাখির ডিম পেড়েছে এবং ডিমে তা দিচ্ছে আপনি সে কথা মিস্টার ওসিকে জানাতে পারেননি কারণ পাছে উনি পাখি তাড়িয়ে হেলমেট উদ্ধার করে আনতে বলেন সেই জন্য মিস্টার ওসি আপনাকে একবার সাসপেন্ড করেছে তাও আপনি মুখ বুঝে আপনারা শুধু বলে গেলেন আমার কথা নাকি একটু শুনবেন কি বলতে চান বলুন না বিশ্বাস করবেন বলুন আমার হেলমেটটা যে ওখানে ছিল সেটা আমি জানতাম না এইসব পুরস্কার পদোন্নতি আমার পাওনা না এটাই আমার শেষ কথা ঠিক বলছি হ্যাঁ ঠিক বলছি আমরা পরে এসে মিস্টার মেঞ্চো ইয়েস ম্যাম ব্যাপারটা শর্ট আউট করবো চলুন চলুন হ্যাঁ তুমিও দেখো আগে কেউ ওই বাসন্তী কবির একটা খবর দেওয়ার ছিল ওরা
তো একটু আগে বাসন্তীর কাছেই গেছে। তুমি কোনো চোখ নিয়ে যাও, ওখানে তোমাকে